আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের ষোলোতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার তিনশো এক থেকে তিনশো বিশ পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি তিনশো এক নম্বর প্রশ্ন জীবননগর থেকে লিখেছিলেন রেনু বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন আমি নামাজ পড়লে আমার মনে হয় পায়ের গোড়ালি দেখা যায় তাই আমি দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে যদি নামাজ পড়ি তাহলে নামাজ হবে কিনা আপনি যদি মনে করেন দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার পায়ের গোড়ালি দেখা যায় ঢাকা যায় না তাহলে আপনি বসে নামাজ পড়তে পারবেন কি না এই প্রশ্নের উত্তর হলো পারবে না আপনি যদি সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া আপনার জন্য ফরস আপনি অবশ্যই পায়ের গোড়ালি আপনি একজন মহিলা ক্ষেত্রে আপনি পায়ের গোড়ালে ঢেকে রাখবেন আপনার সেলাওয়ারের মাধ্যমে হোক বা উপরে অতিরিক্ত কাপড়ের মাধ্যমে হোক আপনার পা ঢেকে রাখবেন কিন্তু আপনি এই অজুহাতে বসে নামাজ পড়তে পারবেন না দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এরপর তিনশো দুই নম্বর প্রশ্ন ফেনীর পরশুরাম থেকে লিখেছিলেন নিশি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআন শরীফ না পড়ে ওজিফা পড়লে কি কোরআন তেলাওয়াতের সব পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর হল কোরআন তেলাওয়াত করা এটা অন্যতম একটি এবাদত সকাল বিকেল আমরা সকলে চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য আর আপনি ওজিফা বলতে যা বোঝাচ্ছেন তা হলো সকাল বিকেল বা নামাজের পরে বিভিন্ন সময়ে দোয়া দুরুদ এবং বিভিন্ন ফজিলতের সুরাগুলো তো এগুলো তো আপনি পাঠ করবেন অবশ্যই এর জন্য ফজিলত আছেই তবে এর বাহিরে কোরআনের মধ্যে আরও যত আয়াত আছে সেগুলো তো পাঠ করতে হবে এজন্য আপনি শুধুমাত্র ওগুলো পাঠ করে বাকি কোরআনের সম্পূর্ণ তিরিশ পারার মধ্যে অধিকাংশটাই আপনি বাদ রেখে দিলেন এটা কিন্তু মুসলিম হিসেবে ইমানদার হিসেবে এটা গ্রহণযোগ্য না এজন্য অবশ্যই চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত শেখার জন্য এবং কোরআন তেলাওয়াত নিয়মিত করার জন্য এরপর তিনশো তিন নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছিলেন মিজানুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন জায়নামাজের উপর কাবা ঘরের ছবি থাকলে ওই জায়নামাজে কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর হল জি নামাজ হবে তবে জায়নামাজের উপর কাবা ঘরের ছবি আঁকা এটা ঠিক নয় এমন কোনো ছবি জায়নামাজের থাকা উচিত নয় যার কারণে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে মনোযোগ ঠিক থাকে না নামাজের ক্ষতি হতে পারে এরকমটা জায়নামাজে থাকা ঠিক নয় এমন কোনো জায়নামাজ আপনারা কিনবেন না তবে যদি আপনাদের বাসায় এরকম জায়নামাজ থেকে থাকে এতে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ এরপর তিনশো চার নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন রবিউল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন আমরা ইসলামী রাজনীতি না করলে কি জান্নাতে যেতে পারবো না এই প্রশ্নের উত্তর হলো জান্নাতে যেতে হলে অবশ্যই ইসলামী রাজনীতির কোনো না কোনো খেদমত করতে হবে তার মানে এই নয় যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যোগ দিতে হবে তাহলে এটা রাজনীতি হবে তাছাড়া অন্য কোনোভাবে ইসলামী রাজনীতি করা যাবে না বিষয়টা এরকম না ইসলাম কায়েমের জন্য যে কোনো আত্মনিয়োগ আপনাকে করতে হবে লেখালেখির মাধ্যমে হোক অথবা সাংগঠনিক উপায়ে হোক অথবা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে হোক যেভাবেই হোক আপনাকে ইসলাম কায়েমের জন্য কোনো না কোনো দায়িত্ব পালন করতে হবে এটা ইসলামীর রাজনীতি ইনশাল্লাহ এরপর তিনশো পাঁচ নম্বর প্রশ্ন দুবাই থেকে লিখেছিলেন আলী আহমদ তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের সময় পারফিউম ব্যবহার করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যাবে তবে সেই পারফিউমটা হালাল হতে হবে অ্যালকোহল মুক্ত পারফিউম সেটা নামাজের মধ্যে অথবা নামাজের বাহিরে যে কোনো সময় গায়ে মাখতে পারেন আপনি এতে কোনো সমস্যা নেই এরপর তিনশো ছয় নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন ফিরদাউস ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন সন্তানের আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি পারবে সন্তানের আকিকার গোস্ত পিতা মাতা খেতে পারবে কোনো সমস্যা নেই এরপর তিনশো সাত নাম্বার প্রশ্ন মুন্সীগঞ্জ থেকে লিখেছিলেন তাসিন খান তিনি প্রশ্ন লিখেছিলেন নাম পরিবর্তন করলে কি আকিকা দেওয়া লাগবে এই প্রশ্নের উত্তর হলো আপনার যদি একবার আকিকা দেওয়া হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার নাম পরিবর্তন করার জন্য কোনো আকিকা দিতে হবে না এরপর তিনশো আট নম্বর প্রশ্ন জিনাইদাহ থেকে লিখেছিলেন করিমুন তিনি প্রশ্ন লিখেছিলেন নতুন বউ শ্বশুর বাড়ি ঢোকার সময় দুধে পা ভিজিয়ে না ঢুকলে নাকি অমঙ্গল হয় এটা কতটুকু সত্য এই প্রশ্নের উত্তর হলো এটা একটা কুসংস্কার নতুন বউকে তার শ্বশুর বাড়ি ঢোকার জন্য তার জামাইয়ের বাড়ি ঢোকার জন্য দুধের পাত্রের মধ্যে পা ভিজিয়ে ঢুকতে হবে এই যে একটা প্রচলন আছে এটা ইসলামের মধ্যে নেই এটা একটা কুসংস্কার এগুলো পালন করা বিয়েতে এটা উচিত নয় এটা অবশ্যই বর্জনীয় কাজ এরপর তিনশো নয় নম্বর প্রশ্ন ঢাকার যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন মুন্নি খানুম তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী রাতে ঘুমানোর সময় নাক ডাকে তার পাশে ঘুমাতে পারি না নাক ডাকার শব্দে এমত অবস্থায় আলাদা রুমে ঘুমালে কি গোনা হবে এই প্রশ্নের উত্তর হলো স্বামী যদি নাক ডাকে আর সেই শব্দে যদি আপনার ঘুম না আসে সেক্ষেত্রে আপনি একটু দূরত্ব বজায় রাখতে পারেন বলতে আলাদা রুমে ঘুমাতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন একসাথে ঘুমানোর জন্য আর যেহেতু সে নাক ডাকে তার শারীরিক কোনো সমস্যার কারণে এই জন্য ডাক্তারের স্মরণাপন্ন হবেন সেই সাথে এটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন সামান্য নাক ডাকার কারণে যদি আপনি আলাদা ঘরে ঘুমান তাহলে তো স্বামী আপনার উপর নারাজ হবে স্বামী মনে কষ্ট পাবে তো সামান্য নাক ডাকার কারণেই যদি আপনি এরকম স্বামী স্ত্রী আলাদা থাকতে হয় এটা তো ভালো দেখায় না এটা ভালো কথা না এজন্য আপনি যথাসম্ভব চেষ্টা করবেন মানিয়ে নেওয়ার জন্য এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন সেই সাথে একসাথে থাকার ব্যবস্থা করবেন এরপর তিনশো দশ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন মোহাম্মদ টুটুল তিনি প্রশ্ন লিখেছিলেন নিজে কোরআন না পড়ে কোরআন তেলাওয়াত শুনলে কি সব হবে এই প্রশ্নের উত্তর হল আপনি যদি কোরআন পড়তে জানেন তাহলে অবশ্যই নিজে পড়ার চেষ্টা করবেন নিয়মিত তবে নিজে যদি পড়তে না পারেন সেক্ষেত্রে কারো কোরআন তেলাওয়াত শুনবেন এতে আপনার সব হবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে যেরকম সব হবে আপনি যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনেন তাহলে সম পরিমাণ সব আপনার আমল নামায় লেখা হবে ইনশাআল্লাহ তবে আপনি কোনো দুনিয়া কর্মে লিপ্ত আছেন কোরআন তেলাওয়াত বাজিয়ে দিয়েছেন বা কেউ তেলাওয়াত করতেছে পাশে এটা কম বেশি আপনার কানে আসতেছে এতে কিন্তু আপনি সব পাবেন না মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে হবে তাহলে আপনি কোরআন তেলাওয়াতের সব পাবেন এরপর তিনশো এগারো নম্বর প্রশ্ন ঠাকুরগাঁও থেকে লিখেছিলেন মানিক মিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে যার পীর নাই তার পীর শয়তান এটাকে হাদিসের কথা এ প্রশ্ন উত্তর হলো এটা কোনো হাদিসের কথা না অনেকে বলে থাকেন যার পীর নাই তার পীর শয়তান এটা আসলে মানুষের বানানো কথা এটা হাদিসের কোনো কথা নয় এরপর তিনশো বারো নম্বর প্রশ্ন শরীয়তপুর থেকে লিখেছিলেন তানিশা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী মারা গেলে স্বামীর গোসলের সঙ্গে স্ত্রীকে গোসল করানোর কোনো নিয়ম ইসলামে আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো স্বামী মারা গেলে স্বামীর গোসলের সাথে স্ত্রীকে গোসল করাতে হবে এটা ইসলামের কোনো বিধান না ইসলামী শরীরের মধ্যে এরকম কোনো নিয়ম নেই এরপর তিনশো তেরো নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন তাহমিনা তিনি প্রশ্ন লিখেছিলেন বিনা অজুতে দুরুত পড়া যাবে কিনা এ প্রশ্ন উত্তর হলো জি যাবে তবে আদব হলো অজু করা তবে এটা বাধ্যতামূলক বা ফরজ নয় এরপর তিনশো চোদ্দ নম্বর প্রশ্ন সাতক্ষীরা থেকে লিখেছিলেন তাফসির খান তিনি প্রশ্ন লিখেছিলেন আমার বয়স মাত্র ১৯ বছর গুণা থেকে বাঁচার জন্য এই বয়সে বিবাহ করতে পারবো কিনা এই প্রশ্ন উত্তর হলো আপনি যেহেতু একজন ছেলে মানুষ মাত্র ১৯ বছর বয়স গোনা থেকে বাঁচার জন্য বিবাহ করার চিন্তা করেছেন এটা খুব ভালো চিন্তা তবে আপনার যদি শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে তাহলে আপনি বিবাহ করে ফেলেন কোনো সমস্যা নেই তবে যদি আপনার শারীরিক এবং আর্থিক সক্ষমতা না থাকে আপনি বিবাহ করার পরে আপনার স্ত্রী যদি আপনার কাছে না থাকে অথবা আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা যদি আপনার বা আপনার পরিবারের না থাকে তাহলে এই অবস্থায় বিবাহ না করে ধৈর্য ধারণ করা এবং দু একদিন পরপর রোজা থাকার অভ্যাস গড়ে তোলা উচিত তবে যদি সক্ষমতা থাকে তাহলে একজন ছেলে সতেরো আঠারো উনিশ বছর বয়সে বিবাহ করতে পারবে ইসলামী শরীরের দৃষ্টিতে কোনো নিষেধ নেই আর অবশ্যই বর্তমান জামানায় ছেলেদেরকে একটু আগে আগে বিবাহ করানো বা করা উচিত এরকম ফেতনা ফাসাদের জামানায় অশ্লীলতা ছেয়ে গেছে গোটা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অতএব এ থেকে বাঁচার জন্য সর্ব উত্তম পদ্ধতি হলো আগে আগে বিয়ে করে ফেলা আল্লাহ রবুল আলমিন আমাদের গার্জিয়ানদেরকে পিতা মাতাদেরকে বিষয়টা খুব ভালো করে উপলব্ধি করার তৌফিক দান করুন এরপর তিনশো নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন তরিকুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন গেঞ্জিতে মানুষ বা প্রাণীর ছবি থাকলে সেই গেঞ্জি গায়ে দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যাবে না কোনো গেঞ্জিতে যদি মানুষের ছবি আঁকা থাকে বা কোনো প্রাণীর ছবি আঁকা থাকে তাহলে সেই গেঞ্জি একজন মুসলিম হিসেবে পড়া যাবে না এমন কোনো গেঞ্জি আমরা অবশ্যই পরিহার করার চেষ্টা করব এরপর তিনশো ষোলো নম্বর প্রশ্ন ঢাকার বনানী থেকে লিখেছিলেন আব্দুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা জমা রাখলে ছয় বছরে মূলধনের দ্বিগুণ লাভ দেয় এমন কোম্পানিতে টাকা রাখা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যাবে না এরকম কোন ইন্স্যুরেন্সের এরকম কোনো কোম্পানিতে টাকা রাখা যাবে না যেখানে আপনি যে টাকা দিবেন তার ডাবল আপনাকে ফিরিয়ে দেয় এটা তো পরিষ্কার সুদ আর আল্লাহ রবুল্লা আলমিন সুদকে হারাম করেছেন আহল্লাহুলভাইয়া আহারমার রিবা তিনি আমাদের উপর সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আপনি যে সামান্য লাভের আশায় সুদ খাচ্ছেন এটা না করে যদি ব্যবসায় টাকাটা ইনভেস্ট করতেন তাহলে এর থেকে অনেক বেশি আল্লাহ রব আপনাকে দিতেন সেটা না করে আপনি হারামের দিকে গেছেন এজন্য অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে বা এরকমটা করা যাবে না এরপর তিনশো সাতেরো নম্বর প্রশ্ন সুনামগঞ্জ থেকে লিখেছিলেন কবির শেখ তিনি প্রশ্ন লিখেছিলেন গরুর মাথার চামড়া পশম পরিষ্কার করে পশম পরিষ্কার করে খাওয়া বৈধ কিনা আচ্ছা এই প্রশ্নের উত্তর হলো গরু জবাই দেওয়ার পরে মাথায় যে চামড়াটা থাকে মোটা চামড়া এই চামড়ার উপরের অংশটা ফেলে দিয়ে সে চামড়াটা সিদ্ধ করে অনেকে রান্না করে খায় এটা ইসলামী বৈধ কিনা এটা পরিষ্কারভাবে বৈধ এটা অবৈধ হওয়ার কোনো প্রমাণ নেই গরুর চামড়া যেটা মাথার চামড়া বা আপনি এমনি সাধারণ চামড়াও যদি খাওয়ার মতো উপযুক্ত করে নিতে পারেন এটাও খেতে পারেন খাওয়ার মতো উপযুক্ত করে যদি আপনি চামড়া প্রসেস করেন এটা খাওয়াতে ইসলামী সরিয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই এরপর তিনশো আঠারো নম্বর প্রশ্ন পিরোজপুর থেকে লিখেছিলেন মাসুম বিল্লা তিনি প্রশ্ন লিখেছিলেন রোজা রেখে গান শুনলে কি রোজা নষ্ট হবে এই প্রশ্নের উত্তর হলো যে রোজা নষ্ট হবে না তবে রোজা হালকা হয়ে যাবে গান বাজনা তো দূরের কথা রোজা রেখে এরকম কোনো ফাহেসার কাজের ধারে কাছেও যাওয়া যাবে না অনেকে সময় কাটানোর জন্য সময় পার করার জন্য রোজা রেখেও গান শোনে এটা বৈধ না আপনার রোজা কিন্তু অনেক হালকা হয়ে যাবে এজন্য রোজা রেখে গান শোনা তো দূরের কথা এরকম আরও এ জাতীয় যত কাজ আছে এ থেকে দূরে থাকতে হবে এই কাজগুলো পরিহার করে চলতে হবে তাহলে আমাদের রোজা পরিপূর্ণ হবে এরপর তিনশো উনিশ নম্বর প্রশ্ন পটুয়াখালী থেকে লিখেছিলেন লাইলি বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামীর নাম মুখে উচ্চারণ করলে নাকি স্বামীর হায়াত কাটা যায় এটা ঠিক কি না এই প্রশ্ন উত্তর হলো এটা ঠিক না এটা একটা কুসংস্কার স্বামীর নাম মুখে উচ্চারণ করলে স্বামীর হায়াত কাটা যাবে এটা একটা কুসংস্কার এরকম কথা নেই যে কোনো প্রয়োজনে স্বামীর নাম স্ত্রী বলতে পারে মুখে উচ্চারণ করতে পারে এতে কোনো নিষেধাজ্ঞা নেই এরপর তিনশো বিশ নম্বর প্রশ্ন লক্ষ্মীপুর থেকে লিখেছিলেন রত্না খানম তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে সন্তান মারা গেলে তার মা আসর থেকে মাগরীব পর্যন্ত নাকি কিছু খেতে পারবে না এটা কতটুকু সঠিক এই প্রশ্নের উত্তর হলো এটা সঠিক না যে কথাটা বলা হয়েছে প্রশ্নে যে কোনো মায়ের সন্তান মারা গেলে সেই মা আসর থেকে মাগরীব পর্যন্ত কোনো কিছু খেতে পারবে না এটাও একটা কুসংস্কার ইসলামী শরিয়ার মধ্যে এরকম কোনো কথা নেই যে কোনো সন্তান মারা গেলে তার মা আসর থেকে মাগরি পর্যন্ত কিছু খেতে পারবে না এটা সম্পূর্ণ ভুল কথা একটুও সঠিক নয়